সুনামগঞ্জে খালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 70 জন। পুলিশ জানায়, দুরায়ের মাসিমপুর সরকারি খাল নিয়ে দীর্ঘদিন ধরে রাফিনগর ও মির্জাপুর গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। সকালে মাছ ধরতে কাটা বাঁশ দেওয়ার চেষ্টা করলে মির্জাপুর এলাকাবাসী এতে প্রতিপক্ষ বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। আর এতেই রাফিনগরের পারুল মিয়া নামে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে গুরুতর 10 জনকে নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেলে।